নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আর আপনাদের সঙ্গে করোনা ভাইরাস দমনের সারা দেশব্যাপী চলছে লকডাউন। লকডাউন চলছে পশ্চিমবঙ্গ তথা রাজ্য জুড়ে। গত কয়েকদিন আগে সরকারি নির্দেশিকার পর কয়েকটি জেলাকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, যার আওতায় পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলা। দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে গঙ্গারামপুর শহর ব্যবসার প্রতিষ্ঠিত জায়গা হওয়ায় অনেক কিছুই এখানে বিখ্যাত বিভিন্ন ক্ষেত্রে। এবার এই গরমে সূর্যের তীব্র দাবদাহে অতিষ্ঠ জেলাবাসীরা। গঙ্গারামপুর থেকে শুরু করে সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলায় বেড়েছে সুমিষ্ট তরমুজ বিক্রির হার। এই সুমিষ্ট তরমুজ কিনতে ভিড় জমাচ্ছেন জেলাবাসীরা। এক একটি তরমুজ 10 টাকা থেকে 15 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে বলে জানা গেছে। গঙ্গারামপুর শহরে কিছু বিক্রেতারা ও কিছু বাসিন্দারা স্থানীয় চাষ করা তরমুজ বিক্রি করছেন গঙ্গারামপুর শহর জুড়ে। সোমবার গঙ্গারামপুর শহরে বাসস্ট্যান্ড সংলগ্ন হাইরোড থেকে শুরু করে গঙ্গারামপুর তপন রাজ্য সড়কের পাশেই রাস্তার ধারে গরমে তরমুজ বিক্রি চলছে। সেই তরমুজ কিনতে ভিড় জমাচ্ছেন আবাল বৃদ্ধ বনিতারা। পাশাপাশি তারা জানান, এই লকডাউনের মাঝে তাদের বিক্রিতে ভাটা পড়লেও সূর্যের তীব্র দাবদাহে এলাকার বাসিন্দারা তাদের মুখে হাসি ফুটেছে বিস্তর। তারা সব কিছু মানিয়ে নিয়ে বিক্রি করছেন দোকানদারেরা, এবং আবাল বৃদ্ধ বনিতারাও ভিড় জমাচ্ছেন তাদের দোকানে। তবে সামাজিক দূরত্ব বজিয়ে রেখে ও প্রশাসনের নিয়মকে মেনে তারা তরমুজ বিক্রি করছেন বলে জানান। বলছি, এই লকডাউনের মাঝে গরমের মধ্যে তরমুজ বিক্রি বেশ ভালোই বেড়েছে, মানুষ নিচ্ছে। কেমন বিক্রি হচ্ছে, কত টাকা দামে বিক্রি করছেন, এবং মালগুলো কোথা থেকে আসছে, এবং লোকে কতখানি করে নিচ্ছে একটু যদি বলো। মানে লোকাল, এগুলো লোকাল মাল, লোকাল। আচ্ছা, কত করে কিলো বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে 12 টাকা 15 টাকা। আচ্ছা, মানুষ নিচ্ছে? নিচ্ছে। মানে এই গরমের সময় লকডাউনের মাঝে লোকে নিচ্ছে, ভিড় জমাচ্ছে? অত ভিড় জমায় না। আচ্ছা, আপনার নামটা? নাম আমার রিজেন।